ফেনী শহরের একটি রেস্তোরাঁয় ঢুকে তিনজনকে কুপিয়ে আহতের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সাইফুল ইসলাম ফিটু বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লাহ কাইসার সড়কস্থ ফাটনবাড়ির মাথায় ডানসিডি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কয়েকজন যুবক ডানসিডি রেস্তোরাঁয় ঢুকে দোকানের ক্যাশে থাকা ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সভাপতি শফিউল্লাহ শুভককে কোপাতে থাকে। তাকে বাঁচাতে এলে দোকানের মালিক যুবলীগ কর্মী আব্দুল ওয়াদুদ শিফন এবং দোকান কর্মচারী মোস্তফাকেও কুপিয়ে আহত এবং ভাঙচুর করতে থাকে তারা। এ সময় রেস্তোরাঁয় থাকা অন্যান্য লোকজন দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। তাৎক্ষণিক আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও শিফনের অবস্থা গুরুতর আহত হওয়ায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নাম প্রকাশ না করা সত্ত্বে এক প্রত্যক্ষদর্শী জানায়, হামলাকারীরা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফিটুর অনুসারী। তারা দীর্ঘদিন শহরের রামপুর ও পুলিশ কোয়ার্টার এলাকায় কিশোর গ্যাং সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসলেও কেউ ভয়ে মুখ খুলছে না। তিনি আরও বলেন, হামলার সময় মুখোশধারী যুবকদের মাঝে যুবলীগ নেতা সাব্বির, নাহিয়ান ও ছাত্রলীগ নেতা সুজন সহ 20-30 জন ছিলেন। দোকান ও আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলেই তাদের বিষয়টি নিশ্চিত করা যাবে। আহসান হাবিব নামে এক ব্যক্তি জানান, বাড়ি সোনাগাজীতে হলেও বিগত কয়েক বছর যাবৎ ফেনী শহরে এসে পৌর যুবলীগ নেতা হিসেবে সাইফুল ইসলাম ফিটু কিশোরদের নিয়ে একটি বাহিনী করে এলাকায় রামরাজত্ব চালিয়ে আসছে। তার অত্যাচার থেকে রেহাই মেলেনি অনেক আওয়ামী লীগ নেতা কর্মীদেরও। বারবার নির্যাতিত হওয়ার পরও স্থানীয়রা তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি। দোকানে হাউসফুল কাস্টমার ছিল, কয়েকটা ছেলে ওই দিক থেকে আসছে, আসি প্রথম সিসি ক্যামেরা ফেলাইছে, বাকি আসলে কে আছে শিফল, এটা বাইরে দিয়েছে বা কমিশন এনে যা এ বসি বসা পরে এগুলো দিচ্ছে না ওখান থেকে, এটা কিন্তু কয়েকজন লুকি সাইড দিয়ে থাকে যে কথা হয়েছে। এরপরে আমাদের ওখানে আর নাচি ছিল ওখানে ওই ছাপার ওখানে, ওখান থেকে আসছে তাদের তাদের বাধা হিসেবে কোম্পানিতে করে ওখানে লাগে এক্সট্রা একটা বাধা হিসেবে হেলে কমিস, বাকিগুলো চলে গেছে এখান থেকে কটা করে হাতাহাতি টেকন দিয়েছি এক্সট্রা বাকি কাস্টমার ছিল বিশ হয়েছে, এতে মহিলা ছিল ভাষার জন্য আমি যে ওই দিয়ে সুপারভাই কিনতেছি। এরপরে অনেকক্ষণ হতাহত করি রক্ত থাকা এ করি চলে গেছে, আবার আসি এগুলো ফিরে ফিরে ভাঙছি, এখানে ছিল 10-15 জন, ওখানে ছিল 20-30 জন, আচ্ছা হয়েছে এইগুলো হিসাব বাকি যারা নষ্ট তো আমাদের টাকা পয়সা সব দিয়েছে এই সব দুইটাই কন্ট্রাক্ট। গত 27 সেপ্টেম্বর ফেনী 2 আসনের সাংসদ নিজামুদ্দিন হাজারির সহযোগিতায় সাদাবাজির অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করলে ওই বাহিনীর সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াইং অংফু মার্মা জানান, প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাটিকে আমরা গুরুত্বের সাথে দেখছি। অদ্য ফেনী মডেল থানাধীন শহীদুল্লাহ কাইসার সড়কের ধানসিঁড়ি নামক একটা রেস্টুরেন্টের একটা ঘটনা সম্পর্কে আমরা তথ্য পাই। তথ্য পেয়ে আমরা তিনজন আহত সংক্রান্ত আমরা তথ্য পাই, তথ্য পেয়ে আমরা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এবং সিসিটিভি আমরা পর্যালোচনা করছি এবং এখন পর্যন্ত আমরা কারা কে কী করেছে আমরা আহতদের খবর পেয়েছি, কিন্তু কারা এটাকে আক্রমণ করেছে সে সংক্রান্ত আমরা এখনও স্পেসিফিক আমরা জানতে পারিনি। আমরা ওইটা সিসিটিভি পর্যালোচনা করছি এবং বিষয়টা নিয়ে আমরা তদন্ত দিন না। বিষয়টা যেহেতু একটা হামলা ঘটনা ঘটেছে এই বিষয়ে আমাদের সিসি ক্যামেরা আমরা পর্যালোচনা করছি এবং বাকি আশেপাশে যারা আছে পাবলিকে তাদের সাথে তাদের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তথ্য পথে চলছে। আমরা যেহেতু এটা তদন্ত দিন আমরা বিষয়টা এখনও ক্লিয়ার করে বলতে পারছি না। আর সিসিটিভি কিছু টেকনিক্যাল সমস্যা আছে আমাদের শহরে, যেগুলো আছে কিছু কিছু টেকনিক্যাল সমস্যা আছে আমরা এখনও পাইনি, তবে আমরা বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আমরা দেখছি এটা কে কারা কারা ঘটনা ঘটিয়েছে সে সংক্রান্তে আমরা কাজ করছি এবং আমরা শীঘ্রই আমরা এটা রহস্যটা উদ্ধার করতে পারলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ। ফয়সাল আহমেদের ক্যামেরায় এম কাউসার।